হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমির সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল কেসার মাওয়া মোদক, খুবই সহজ পদ্ধতিতে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে একটি পাত্রে কিছুটা দুধ সরিয়ে রাখবো। আগে থেকেই দুধ গরম করে নিয়েছিলাম, ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি। মোট 4 হাতা দুধ পাত্রে সরিয়ে রেখে দিলাম। দুধের মধ্যে সামান্য কেসার দিয়ে দিলাম আর ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই কেসার উষ্ণ দুধে মেশাবেন, এতে কেসারের ফ্লেভার আর কালার দুটোই খুব সুন্দর আসবে। কেসার বেশ 15 মিনিট মতন দুধে ভিজিয়ে রাখতে হবে। এইদিকে ননস্টিক কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ মতন গাওয়া ঘি। অবশ্যই ঘি দেবেন, এতে দুধ কড়াইতে আটকে যাবে না। দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম দুধ। গ্যাসের আঁচটা বেশি থেকে মাঝারির মধ্যে রেখেই দুধ ফুটিয়ে নিতে হবে। এই মোদক বানানোর জন্য অবশ্যই ফুল ক্রিম দুধেরই ব্যবহার করবেন, এতে মোদক ভালো তৈরি হবে। দুধ যেই ফুটতে শুরু করবে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কম করে দিতে হবে। এবার 1/2 কাপ গ্রেট করে রাখা খোয়া ক্ষীর দিয়ে দিলাম। বাজারের রেডিমেড খোয়া ক্ষীর ব্যবহার করেছি। যদি বাইচান্স হাতের কাছে এই খোয়া ক্ষীর না থাকে তাহলে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবেন। বাজারের যে আমুলিয়া সবুজ রঙের প্যাকেট গুঁড়ো দুধ পাওয়া যায় সেটা দিলেই হবে। এবার ক্রমশ নাড়াচাড়া করে দুধ ঘন করে নিতে হবে। আমি আপনাদেরকে দুধ বেশ অনেকটা ঘন হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। 10 মিনিট মতন কেটে গেছে, এই দেখুন দুধ ঘন হতে শুরু করেছে। আরও ঘন করে নিতে হবে। মোদাকের স্বাদ বাড়াতে দিয়ে দিলাম সামান্য এলাচের গুঁড়ো। 3টে এলাচকে থেতো করে নিয়েছিলাম, আপনারা বাজারের রেডিমেড এলাচ পাউডারও দিতে পারেন। আর সেই সাথে কেসার ভেজানো এই দুধটাও দিয়ে দিলাম। এই কেসার ভেজানো দুধের মধ্যে সামান্য কেসার ফুড কালার দিয়েছি মোদাকের লুকসকে আরও সুন্দর করার জন্য। ফুড কালার এখানে সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে ফুড কালার ছাড়াও এই মোদাক বানাতে পারবেন। আবারও ক্রমশ নাড়াচাড়া করে দুধ ঘন করতে থাকব। এই দেখুন দুধ আরও ঘন হয়ে এসেছে। এতটা ঘন করে নিতে আমার মোট 15 মিনিট সময় লেগেছে, তবে ধৈর্য ধরে আরও ঘন করে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম বাড়াবেন না, এতে দুধের মিশ্রণটা পুড়ে যেতে পারে বা লালচে রং ধরে নিতে পারে। এবার আমি আপনাদেরকে 20 মিনিট পর দেখাচ্ছি। আগের তুলনায় দুধ আরও ঘন হয়ে গেছে। এই সময় ক্রমশ নেড়ে যেতে হবে, কারণ এই সময় দুধ ঘন হয়ে যাওয়ার জন্য চারধার থেকে পুড়ে যাওয়ার বা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এইভাবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, কারণ এই মোদাক বানানোর কোনো শর্টকাট প্রসেস নেই। এই দেখুন 25 থেকে 30 মিনিট পর দেখাচ্ছি, দুধের মিশ্রণটা এবার দলা পাকাতে শুরু করেছে। যখন এই রকম ঘন হয়ে যাবে বুঝবেন মোদাকের মিশ্রণ একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট মতন এইভাবে নেড়ে যেতে হবে। একটি পাত্রে সামান্য ঘি মাখিয়ে নিলাম যাতে মোদাকের মিশ্রণটা মাখতে সুবিধে হয়। মিশ্রণ বেশ গরম আছে, তাই খুব সাবধানে পাত্রের মধ্যে ঢেলে দিয়ে একটা হাতার সাহায্যে মাখতে হবে। মিশ্রণটিকে সম্পূর্ণ ঠান্ডা করবেন না, হালকা গরম রাখতে হবে যাতে আপনি খুব সহজেই হাত দিয়ে মাখতে পারেন। মিশ্রণ হালকা গরম রয়েছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এবার 1/2 কাপ মতন চিনির পাউডার দিয়ে দিলাম। মিশ্রণ খুব গরম থাকাকালীন চিনির পাউডার মেশাবেন না, এতে চিনি গলে যাবে আর মিশ্রণ আবারও লিকুইড হতে শুরু করবে। হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে মিশ্রণ মেখে নেবেন, এতে অনেক সহজেই মাখার কাজটা করা যাবে। মোদাকের পুর তৈরি করার জন্য 4টে আমন্ড বাদাম আর সামান্য কিছু কাজু বাদামকে কুচিয়ে নেব। মোদাকের এই পুর সম্পূর্ণ অপশনাল, তবে দিলে মাওয়া মোদাক খেতে ভালো লাগে। এবার কিছু পরিমাণ মিশ্রণকে 2 হাতের সাহায্যে এইভাবে প্রথমে গোলা পাকিয়ে নিতে হবে। তারপর একটা ছোট বাটি মতন করে সামান্য বাদামের পুর দিয়ে এবার হাত দিয়ে আস্তে করে চেপে চেপে
উপরের দিকটা এইভাবে সরু করে দিতে হবে আর নিচের দিকটা এইভাবে চওড়া রাখতে হবে, ঠিক যেমনটা মোদাকগুলো দেখতে হয়। আপনাদের কাছে যদি মোদাকের মোল্ড থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন। একটা চামচের সাহায্যে মোদাকের গায়ে এইভাবে হালকা করে চাপ দিয়ে খাঁজ কাটা ডিজাইন করে দিলাম। আরেকটি পদ্ধতিতে দেখাচ্ছি, হাতের সাহায্যে গোলা পাকিয়ে নেওয়ার পর এই কুচানো বাদামের পুর ভরে দিয়ে আবারও এই একই পদ্ধতিতে উপরের দিকটা সরু করে নিতে হবে আর নিচের দিকটা চওড়া রাখতে হবে। চামচ ছাড়াও টুথপিকের সাহায্যে এই খাঁজ কাটা ডিজাইন করে নিতে পারেন। অবশ্যই নতুন টুথপিক দিয়ে করতে হবে, ব্যবহার করা টুথপিক দিয়ে নয়। কোনো রকম মোল্ড ব্যবহার না করেই কেশর মাওয়া মোদক একদম রেডি। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।